কাহিন বন্ধু তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে যে নোটিফিকেশনটা রিলিজ করেছে আইটিপি তরফ থেকে নোটিফিকেশান রিলিজ হয়ে গেছে তো আইটিপি তরফ থেকে তোমার ভালো করেই জানো যে আমাদের টেস্ট ভ্যাকেন্সি এবং কনস্টেবলের কিছু কিছু ভ্যাকেন্সি কিন্তু আমাদের ফর্ম ফিল অলরেডি চলছে তো আইটিআইপি কিন্তু এখনও কিন্তু পুরো কিন্তু ফুল মুডে আছে তোমরা মানতে পারো কারণ লাগাতার একের পর এক কিন্তু ভ্যাকেন্সি তো রিলিজ করে যাচ্ছে তো তোমাদের আইটি ইপি হওয়া যদি স্বপ্ন থাকে তুমি যদি চাও যে আইটিআইপি হয়ে আমি দেশ সেবা করি তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কেউ কিন্তু এই ভিডিওটা স্কিপ করবে না আজ কিন্তু বাম্পার ভ্যাকেন্সি আবারও কিন্তু আইটি তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি যে ভ্যাকেন্সি কিন্তু পুরোপুরি কিন্তু আউট কিন্তু করে দিয়েছে তো তোমাদের আমি শর্ট নোটিস তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে তোমাদের ফর্ম ফিল আপ আমি তোমাদের বলে দিচ্ছি ফর্ম ফিল আপ কিন্তু এখানে সেকেন্ড সেপ্টেম্বর সেকেন্ড সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল শুরু হবে তো চলো এখানে কী কী কোয়ালিফিকেশন লাগছে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এ টু জেড তোমাদের সব কিছু বলে দিচ্ছি আর বলেছি দেখো এখানে ফার্স্ট তোমাদের যে সিলেকশন প্রসেস এখানে ফার্স্ট কিন্তু তোমাদের পিইডি এবং পিএচডি হবে মানে ফার্স্ট তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল হচ্ছে তার সেকেন্ড তোমাদের কিন্তু এখানে রিটিন রিটিন এক্সাম যে এক্সাম তোমাদের হচ্ছে এবং থার্ড তোমাদের মেডিকেল হচ্ছে ঠিক আছে তারপরে তোমাদের ফাইনাল তোমাদের মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের কিন্তু জয়েনিং প্রসেস তোমাদের করিয়ে দেবে তো চলো আজকে ভিডিওটা শুরু করছি তার আগে বলেছি তোমরা যদি আমার চ্যানেলটা প্রথমবার যদি এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করানো ডিফেন্সের যে কোনো আপডেট সর্বপ্রথম তোমরা কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো যারা কিন্তু প্রথমবার এসেছো অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং যারা কিন্তু এখন মতো টেলিগ্রাম যারা জয়েন করনি অবশ্যই তোমার টেলিগ্রাম তোমরা জয়েন তোমরা করো টেলিগ্রামে কিন্তু হারেক পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে তো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে তোমরা কিন্তু ওখান থেকে তোমরা জয়েন করতে পারবে এবং যারা কিন্তু এখানে এবং যারা কিন্তু এখনও পর্যন্ত ইনস্টাগ্রাম জয়েন করেনি তারাও কিন্তু ইনস্টাগ্রাম জয়েন করে না সব কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে তো চলো এখানে কিন্তু বাম্পার ভ্যাকেন্সি আমি কী বলছি আটশো প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু আইডিএপির তরফ থেকে রিলিজ করেছি ঠিক আছে আটশো প্লাস ভ্যাকেন্সি তো চলো কী কী কোয়ালিফিকেশন লাগছে এ টু জেড তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল কিন্তু নোটিফিকেশান আমি কি বলছি আইটি তরফ থেকে কিন্তু লাঘাতার কিন্তু ভ্যাকেন্সি তো রিলিজ করছে তো তোমরা কিন্তু কেউ কিন্তু এই ভ্যাকেন্সিগুলো মিস করবে না তোমরা যদি এই কোয়ালিফিকেশনের মধ্যে দিয়ে আসো তোমরা কিন্তু অবশ্যই সবাই কিন্তু অ্যাপ্লাই করে নেবে কারণ এখানে সবাই কিন্তু এসএস জিডি নিয়ে পড়ে থাকে দেখো কেউ জানে না কার কোথায় সিলেকশন হবে তার জন্য আমি বলবো এসএস ইডির সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আইটি ইভি টেস্টসমেন বা তোমাদের তোমরা ভালো করে জানো বিএসএফ টেস্টসমেনেরও কিন্তু ভ্যাকেন্সি আসছে এছাড়া সিআরপিএফ টেস্টসম্যানের কিন্তু ভ্যাকেন্সি আসে ঠিক আছে তো আসাম এই ফিল ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সিগুলো তোমরা দেখবে ঠিক আছে কারণ সবাই কিন্তু এস এস জিডির দিকে যায় ঠিক আছে এগুলো থেকে কিন্তু কম খুবই কম লোক আছে তোমার তোমরা কিন্তু একটু তোমরা আলাদা হয়ে তোমরা এই দিকে তোমরা চলে আসবে তোমরা কিন্তু জব তোমরা আরামসে পেয়ে যাবে ঠিক আছে তো দেখো নোটিফিকেশানে কি বলা আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো ইন্দো ডিভার্টন বর্ডার পুলিশ ফোর্স তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তোমরা দেখতেছো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল কিচেন সার্ভিস টোয়েন্টি টোয়েন্টি ফোর তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা যদি বলেছে ইন্দো টিবোর্ড বর্ডার পুলিশ ফোর্স তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন এলিজিবল ফর মেল অ্যান্ড ফিমেল এখানে ছেলে মেয়ে কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে তো সিটিজেন অফ ইন্ডিয়া নেপাল ভুটান তোমরা যদি তিনটে যদি দেশ থেকে তোমরা বিলং করো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে এরপর তোমরা দেখতে আছো গ্রুপ সি পোস্ট আর নন গ্যাজেটেড পোস্ট তোমরা দেখতে পাচ্ছ তো এখানে তোমার স্যালারি কিন্তু তোমরা লেভেল তোমরা থ্রি অনুযায়ী পেয়ে যাবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো পর্যন্ত তোমরা পেয়ে যাবে এসএসসিডির মতন কিন্তু পুরো স্যালারি আমি বলেছি তোমরা কিন্তু ট্রেনিং তোমরা কিন্তু যখন জয়েনিং করবে তখন প্রায় কিন্তু তোমাদের পঁয়ত্রিশ কে পঁয়ত্রিশ হাজার প্লাস কিন্তু তোমরা এখানে স্যালারি তোমরা পেয়ে যাবে ইন হ্যান্ড ঠিক আছে এরপরে যদি ভ্যাকেন্সি ডিটাল যদি দেখো ভ্যাকেন্সি টোটাল কনস্টেবল তোমরা দেখতেছো কিচেন সার্ভিস ভ্যাকেন্সি টোটাল আছে আটশো উনিশটাই পোস্ট কিন্তু তোমাদের আছে তো এখানে মেলের ক্ষেত্রে ইউআরএ আছে তিনশো উননব্বইটা এস সি আছে একচল্লিশটা এবং এসটি আছে সাতটা এবং ও আছে একশো আটত্রিশটা এবং ই ডাব্লু এস আছে উনসত্তরটা টোটাল মেলের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে ছশো সাতানব্বইটা ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ এবং ফিমেলের ক্ষেত্রে তোমরা যদি দেখো ফিমেলের ক্ষেত্রে কিন্তু একশো বাইশটা ভ্যাকেন্সি আছে ই ডাব্লু এসে বারোটা এবং তোমরা ও যদি দেখো চব্বিশটা এবং এসটি যদি দেখো দশটা এবং এসসি যদি দেখো সাতটা এবং ইউআর যদি দেখো এখানে উনসত্তরটা ভ্যাকেন্সি টোটাল টোটাল মিলিয়ে কিন্তু এখানে আটশো উনিশ এখানে কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ এরপরে তোমার যদি অ্যাপ্লিকেশন ফি কিন্তু যারা ছেলে যারা জেনারেল ইউআর যারা ক্যান্ডিডেট আছো এবং যারা ওবিসি যারা ক্যান্ডিডেট আছো এবং যারা ই যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা তোমাদের চার্জ লাগবে আর বাদ বাকি কিন্তু কারোদের এখানে চার্জ লাগছে না ঠিক আছে তো এখানে তোমাদের কী চাওয়া হয়েছে দেখো কোয়ালিফিকেশন এখানে সবথেকে বড় একটা চার্জ টেন টেন পাসের সঙ্গে সঙ্গে তো এক্সট্রা তোমাদের একটা চাওয়া হয়েছে তো কনস্টেবল কিচেন সার্ভিস তোমাদের দিতে আছো তো এস তোমাদের আঠারো থেকে তোমাদের পঁচিশ তোমাদের এস তোমাদের চাওয়া হয়েছে এবং তোমরা যদি এখানে ম্যাট্রিকুলেশন পাস যদি টেন ক্লাস তোমরা যদি পাস যদি করে থাকে এখানে অ্যাপ্লাই করতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটা কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এএনএস ইউএফ লেভেল ওয়ানের সার্টিফিকেট যেটা কিন্তু ফুড প্রোডাকশন নাহলে তোমাদের কিচেন সার্ভিস আছে কিচেন সার্ভিস থেকে তোমরা কিন্তু যেই কোর্স যে আছে সেই দুটো কিন্তু কোর্স থেকে তোমরা বার করতে হবে লেভেল ওয়ানের সার্ভিস মানে সার্টিফিকেট তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যেটা কিন্তু এন এ এস ডিএসির মান্যতা বোর্ড থেকে তোমাদের কিন্তু হওয়া উচিত কেউ কিন্তু ফেকভাবে বার করবে না ফেকভাবে তোমরা যেন কিন্তু বিএসএফে অনেকেই কিন্তু ফেকভাবে বার করেছিল তারা কিন্তু ওদের কিন্তু রিটার্ন কিন্তু করে দিয়েছে চাকরি পাওয়ার পরও কিন্তু বাদ দিয়ে দিয়েছে তার জন্য বলছে ফেক কেউ কিন্তু কোনোভাবে কোনো তরিকায় কিন্তু ফেকভাবে ঢুকতে যাবে না তাহলে তোমার চাকরি হওয়ার পরও কিন্তু তোমাদের বেরিয়ে চলে আসতে হবে ঠিক আছে তো এই তোমরা সার্টিফিকেট তোমরা কীভাবে হবে তোমরা বার করবে তো সেটা নিয়ে সাপারেট আমি একটা ভিডিও বানিয়ে দেবো তো এই সার্টিফিকেট তোমাদের বিএড যদি করিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের আরামসে জব হয়ে যাবে খুবই কম কাটবে কারণ বিএসএফ টেস্ট মানে যে ভ্যাকেন্সি আছে সেখানে কিন্তু এন এনএস কি কিন্তু সার্টিফিকেট লাগবে এবং সিআরপিএফ যে বারো হাজার মতন কিন্তু এখানে টেস্ট মেনে কিন্তু ভ্যাকেন্সি আসে সেখানেও এনএস কি কিন্তু সার্টিফিকেট লাগবে তো এই সার্টিফিকেটটা থাকলে তোমাদের কাট অফ মার্ক্সে তোমাদের কাট অফ কিন্তু অনেকটাই তোমরা লো কিন্তু দেখতে পাবে তোমরা হাসতে হাসতে তোমরা কিন্তু এখানে চাকরি তোমরা পেয়ে যাবে কারণ এখানে কিন্তু এনএস কি ওয়েফের সার্টিফিকেট সবার কাছে থাকে না আমি কী বলছি সবাই একই দেখে যায় টেন পাস তো সবার আছে ঠিক আছে এখানে এক হাজার স্টুডেন্টের মধ্যে এক হাজার স্টুডেন্ট কিন্তু টেন পাস আছে কিন্তু এনএস কি ওয়েফের সার্টিফিকেট যদি দেখো এখানে কুড়ি জনের আছে কি না তাও কোনো ঠিকঠিক নেই ঠিক আছে তার জন্য এনএস কিউএফ এ সার্টিফিকেট তোমরা কিন্তু বার করে নিবে আশা করি তোমাদের কিন্তু বেশি না তিন মাসের কোর্স হয় ঠিক আছে তিন মাসের কোর্স করলে তোমরা কিন্তু সার্টিফিকেট তোমাদের হাতে চলে আসবে তোমরা বিএসএফের তোমরা অ্যাপ্লাই করতে পারবে প্লাস তোমার সি আর পি এফ তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে প্লাস তোমার এদিকে তোমাদের আইটি তোমাদের ট্রেডসমেন্ট তোমাদের আছে ঠিক আছে তো এই যদি সিলেকশন প্রসেস যদি দেখি এই সিলেকশন প্রসেস ফার্স্ট তোমাদের কিন্তু এখানে রানিং হচ্ছে ফার্স্ট ফিজিক্যাল হচ্ছে তারপরে তোমাদের এখানে রিটিন হচ্ছে তারপরে তোমাদের কিন্তু এখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এমন তোমাদের মেডিকেল এবং রিমেডিকেল মাধ্যমে তোমাদের কিন্তু জয়েনিং প্রসেস তোমাদের করাবে এবং তোমাদের পেপার যে হয় পঁচিশটা কোশ্চেন কে পঁচিশটা কোশ্চেন জিআই এবং পঁচিশটা কোশ্চেন তোমাদের ম্যাথ এবং পঁচিশটা কোশ্চেন তোমাদের হিন্দি এবং ইংলিশ অপশনাল থাকবে তোমরা যে যেটা নিতে পারো ঠিক আছে পুরো এসএসসিডির মতন সিলেবাস তোমাদের এসএসসিডির যদি প্রিপারেশন করছো তোমাকে কিন্তু এখানে এক্সট্রা হবে কোনো কিছু তোমাদের প্রিপারেশন করতে হবে না ঠিক আছে এর অনলাইন অ্যাপ্লাই যদি তোমাদের বলি সেকেন্ড সেপ্টেম্বর সেকেন্ড সেপ্টেম্বর তোমাদের সেকেন্ড সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে আছে যার কিন্তু লাস্ট ডেট থাকবে অক্টোবরের এক তারিখ তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট থাকবে ঠিক আছে তো তোমাদের এ টু জেড সব কিছু ইনফরমেশন দিয়ে দিলাম তো আচ্ছা তোমরা এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ প্রায় কিন্তু এখানে ভ্যাকেন্সি আটশো খানা কিন্তু ভ্যাকেন্সি আছে তো এছাড়াও তোমাদের কিন্তু সিআপিএফ যে সিআপিএফও তোমরা কিন্তু ভ্যাকেন্সি টের মানে ভ্যাকেন্সি দেখতে পাবে বারোকে তোমরা ভ্যাকেন্সি দেখতে পাবে ঠিক আছে বারো কে লাস্ট তোমরা ভ্যাকেন্সিখানে দেখতে পেয়ে যাবে তার জন্য কিচেন সার্ভিস দেখো এখানে যে এনএস কি ওয়েব না তোমার যে ওয়েবসাইটে চলে যাবে ক্রোমে যাবে ক্রোমে যে তোমরা এনএসডিসি বলে তোমরা মারবে মারার পর তোমাদের যে ট্রেনিং সেন্টার আছে সেই ট্রেনিংয়ে আমাদের ওয়েস্ট বাংলা কোথাও যদি ট্রেনিং সেন্টার আছে তার মোবাইল নাম্বারটা আমার এ টু জেড প্রোভাইড করে দিয়েছে সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এনএসডিসির কিন্তু তোমার সার্টিফিকেট বার করতে পারো তোমরা যদি না যদি পারো কোনো কিছু কন্ট্যাক্ট করতে আমাকে বলবে আমি তোমাদের যে কন্ট্যাক্টের লিস্ট তোমাদের আমি দিয়ে দেবো তোমরা নিজে থেকে কন্ট্যাক্ট করে কী কী করতে হবে তোমরা কিন্তু জেনে নেবে ঠিক আছে তো আচ্ছা ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও হচ্ছে জয় হিন্দ